আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখবো যে একটা কোম্পানির ফেয়ার ভ্যালু বা ইন্ট্রেন্সিক ভ্যালু বা একটা কোম্পানির সঠিক দাম কোন দামে আমরা কিনতে পারি সেই বিষয়টা স্টেপ বাই স্টেপ প্রসেসে একদম সিম্পল ওয়েতে এবং ইফেক্টিভ ওয়েতে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে রাখবো বিশ্বাস করুন যে এই যে টপিকটা রয়েছে একটা কোম্পানির ইন্ট্রেন্সিক ভ্যালু বের করে এটা সহজ না এবং প্রচণ্ড কমপ্লিকেটেড করে আপনাদের সামনে রাখা হয় বিভিন্ন এক্সেলের ক্যালকুলেশন করে দেখা হয় ইউটিউবে হাজারও আপনি দেখে নেবেন ভিডিওস কিন্তু একটাও বুঝতে পারবেন না এত বেশি কমপ্লিকেটেড করে রাখা হয় ইভেন এটা নিয়ে অনেকে ওয়েবিনার চালায় কোর্স বিক্রি করে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা আপনাদের কাছ থেকে চার্জ করে কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর থেকে যে কোনো শেয়ারের আপনি ইন্টারেন্সিক ভ্যালু বা সঠিক দাম ফেয়ার ভ্যালু নিজের থেকে আপনি বের করতে পারবেন আপনি নিজে এক্সপার্ট হয়ে যাবেন কারো ওপর ডিপেন্ডেন্ট থাকার কোনো দরকার নেই তবে একটাই রিকোয়েস্ট যদি ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবেন কেননা এই যে কন্টেন্টটা আপনাদের সামনে এখন প্রেজেন্ট করতে চলেছি এটা যেটা বললাম যে অনেকেই টাকা দিয়ে শেখে যেটা আপনি ফ্রিতে শিখতে পাচ্ছেন আর দ্বিতীয়ত এটা ভীষণ এফেক্টিভ ওয়ে হাজারো রকমের ইন্ট্রেন্সিক ভ্যালু ক্যালকুলেশন করার একটা মেথড রয়েছে কিন্তু থেকে ইজি এবং এফেক্টিভ ওয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা আর এই ভিডিওটা বানাতে অনেক পরিশ্রম লেগেছে বিশ্বাস করুন সো প্লিজ এই ভিডিওটা লাইক চায় যাতে অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছতে পারে যাতে মাই বিনিয়োগ সবসময় নতুন ইনভেস্টারদের পাশে দাঁড়াতে পারে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তবে আজকের ভিডিওর লাস্টে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে তো সেটা মিস করবেন না ভিডিওটা পুরোটা দেখবেন নমস্কার আমি অর্ণব ওয়েলকাম ব্যাক টু মাই বিনক চ্যানেল আজকের এই ভিডিওটা বানাতে সাহায্য করেছে গ্রো অ্যাপ শেয়ার বাজারে আমাদের ট্রেডিং এর জার্নি আরো স্মুথলেস করতে আরো সিমলেস করতে বা নতুন যারা শেয়ার বাজারে কাজকর্ম শুরু করেছে তাদের প্রসেস আরো ইজি করতে গ্রো অ্যাপ আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারে সেটা ইনফরমেশনের ক্ষেত্রে হোক বা নেভিগেশনের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই গ্রো অ্যাপ আমাদেরকে অনেক বিষয়ে হেল্প করতে পারে এটার যে রেটিং প্লে স্টোরে সেটা ফোর পয়েন্ট ফাইভ রেটিং এবং আমরা অনেকেই হয়তো গ্রো অ্যাপ আগেও ইউজ করেছি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও তো এই গ্রো অ্যাপের মাধ্যমে আপনি যেরকম কোনো স্টকের ডেলি যে নিউজ সেগুলো আপনি ট্র্যাক করতে পারবেন কর্পোরেট অ্যাকশান মার্কেট ট্রেন্ডস এই সমস্ত কিছু গ্রো অ্যাপে আপনি একটা জায়গায় দেখতে পাবেন শুধু তাই নয় টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য চা ট্রিট করা বা আপনার পজিশান চেঞ্জেসের আপডেট মার্জিন ট্রেডিং বা স্টপলস ট্রিগার্ড এই সমস্ত কিছু ফিচার্স গ্রো অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে তো যদি আপনি গ্রো অ্যাপ এই অ্যাপটাকে ডাউনলোড করতে চান ট্রেডিং জার্নি শুরু করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন আপনি নিজের ট্রেডিং জার্নি শুরু করতে পারেন তো ফিরে আসি আবার আমাদের আলোচনায় তো যে মেথডটা ইউজ করে আমরা কোনো কোম্পানির ফেয়ার ভ্যালু বা ইন্ট্রেন্সিক ভ্যালু বের করতে চলেছে এখন তো সেই মেথডটাতে দুটো মেট্রিক্স রয়েছে যেটা ভীষণই গুরুত্বপূর্ণ জানা প্রথমত হলো ইপিএস আর্নিং পার শেয়ার মানে কি মানে হচ্ছে একটা কোম্পানি যে আর্নিং করছে টোটাল তার আর্নিং সেই বছরে এবং কতগুলো শেয়ার আউটস্ট্যান্ডিং আছে কতগুলো শেয়ার মার্কেটে ছাড়া রয়েছে আউটস্ট্যান্ডিং আছে তো আর্নিং ডিভাইড বাই সে নাম্বার অফ শেয়ার্স করলে আমরা আর্নিং পার শেয়ার আমরা পেয়ে যাব ঠিক আছে খুব সিম্পল আর দ্বিতীয় যে মেট্রিক সেটা হলো প্রাইস টু আর্নিং রেশিও পিই যেটাকে আমরা বলি তো দুটো ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন একটা হলো ইপিএস যেখানে আর্নিং বলে একটা ওয়ার্ড রয়েছে আর প্রাইস টু আর্নিং রেশিও পিই এখানেও একটা আর্নিং বলে ওয়ার্ড রয়েছে তো আর্নিং এই কথাটা ভীষণই গুরুত্বপূর্ণ এবং আপনি মিস্টার ওয়ারেন বাফেটের যদি বিভিন্ন রকম ইন্টারভিউ দেখেন তো উনি সবসময় বলেন যে আমাদের শেয়ার বাজারে কি হয় একটা কোম্পানির যে শেয়ার প্রাইস সেটা সবসময় আর্নিংসকে ফলো করে আর্নিংস যদি বাড়ে তাহলে শেয়ার প্রাইস বাড়বে আর্নিংস যদি কমে তাহলে শেয়ার প্রাইস কমবে কিন্তু মার্কেট সবসময় ফিউচারকে ডিসকাউন্ট করে তো ফিউচারে আর্নিং বাড়বে কি বাড়বে না তার উপর ডিপেন্ড করে আজকের দিনে প্রাইস ফ্ল্যাকচুয়েট করে ঠিক আছে তো এই ক্ষেত্রে যে মেথডটা আমরা ইউজ করছি সেক্ষেত্রে আর্নিংসটা ভীষণই গুরুত্বপূর্ণ ওই জন্য যদি ভিজিবিলিটি আপনার ভালো থাকে যে যেটা আপনি বিভিন্ন রকম ইনভেস্টার প্রেজেন্টেশন বলুন বা ম্যানেজমেন্টের যে কথাবার্তা যেগুলো বলে বা তাদের প্ল্যান বলে তারা কীভাবে গ্রোথ করতে চলেছে বা নতুন কোন প্রোডাক্ট লঞ্চ করছে তার ডিমান্ড কী হতে পারে বা আপনি যদি দেখতে পারেন যে এই প্রোডাক্টটা লঞ্চ করেছে একটা নতুন গাড়ি ধরুন লঞ্চ করলো আইশার মোটরস দেখছেন যে সেখানে দারুণ ডিমান্ড ক্রিয়েট হচ্ছে বা মহিন্দ্রা নতুন যে স্করপিও যে মডেলটা বের করেছে বা বোলেরো নিউ যে মডেলটা বের করেছে সেখানে খুব বেশি ডিমান্ড দেখতে পাচ্ছেন তো তার মানে কি যে সেখানে সেলস বাড়বে সেলস বাড়লে প্রফিটেবিলিটিতে একটা ভালো ইম্প্যাক্ট থাকবে ঠিক আছে তো এই জিনিসগুলো আপনি যেরকম রিয়েলাইজ করবেন আপনি ম্যানেজমেন্টের কথাবার্তা বা তার যে সেলস ফিগার বা এই ফান্ডামেন্টালগুলো একটু দেখে আপনি আন্দাজ করতে পারেন বুঝতে পারবেন তো আর্নিং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে এই মেথডটা যেটা আপনাদের সামনে আমি রাখতে চলেছি এখন এই মেথডটা কিন্তু দারুণভাবে আপনার জন্য কাজ করবে কিন্তু আর্নিং ভিজিবিলিটি কী হবে না হবে সেটা আমরা অতটা বুঝতে পারি না বা আমাদের কাছে এত সময়ও নেই যে একটা কোম্পানি ভালো করে আমরা অ্যানালাইজ করবো তার আর্নিং ভিজিবিলিটি কী রয়েছে ফিউচার প্রসপেকটিভ কী রয়েছে সেগুলো নিয়ে অ্যানালাইজ করবো এতটা সময় কারো কাছে এনে তো ওই জন্য এরকম কোনো কোম্পানি আপনি চুজ করবেন না যার আর্নিংস ভীষণ ফ্লাকচুয়েট করছে বিশাল বাড়ছে তারপরে হচ্ছে বিশাল কমছে সাইক্লিক্যাল স্টক যেগুলো হয় সেক্ষেত্রে এই আর্নিংসের এরকম প্রবলেম দেখা যায় বা এমন কোনো ছোট কোম্পানি যেগুলোর আর্নিংস আজকে হয়তো খুব ভালো আবার নেক্সট ইয়ার পড়ে গেলো তারপরে একটু বাড়লো তারপরে আরও অনেকটা পড়ে গেলো আর্নিং যেন স্টেবেল থাকে যেটা আমি বলতে চাইছি যে লাস্ট দশ বছরে আমরা যে ডেটা দেখবো সেখানে আর্নিংস যেন স্টেবেল থাকে মোটামুটিভাবে এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং স্ট্রং যুক্ত কোম্পানি আপনি এটা টপ ফিফটি যে আমাদের কোম্পানিগুলো রয়েছে ইন্ডিয়ার মধ্যে লিস্টেড বা টপ ওয়ান হান্ড্রেড কোম্পানির মধ্যে এইগুলোতে আপনি এই যে ফর্মুলাটা এটা ইউজ করতে পারেন ঠিক আছে কিন্তু খুব ছোটো কোম্পানির ক্ষেত্রে এই মেথডটা অতটা কাজ নাও করতে পারে কেননা আর্নিং ভীষণ ফ্লাকচুয়েট করে সেসব কোম্পানির জন্য তো আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই সেখানে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখে নিই যে কীভাবে আমরা একটা কোম্পানির ইন্টারেন্সিক ভ্যালু বা ফেয়ার ভ্যালু বা সঠিক কোন দামে সেই শেয়ারটা আমরা কিনতে পারি সেটা আমরা ডিটারমাইন করতে পারি সেটা আমরা বের করতে পারি ওকে তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আমরা এই যে মেথডটা এটা আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে বুঝবো কোনো রকম থিওরিটিক্যাল কোনো কিছু না যে এটা অ্যাজুম করলাম ওটা অ্যাজুম করলাম সব কিছু প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো এবং যে এক্সাম্পলটা আমি ইউজ করবো যে কোম্পানির আমরা ফেয়ার ভ্যালু বের করবো সেটা হলো আপনাদের প্রচুর আমি কোয়ারিস পেয়েছি সেই স্টক নিয়ে অনেকবার ভিডিওতে বলেছেন যে এই স্টকটাকে আমরা সেল করে দেবো কিনা কি এই স্টকটা তো আমি কী করবো স্টকটার নাম হলো উইপ্রো লিমিটেড তো উইপ্রো এই কোম্পানিটার আমরা ফেয়ার ভ্যালু ইন্টারেন্সিক ভ্যালু বা কোন সঠিক দামে আমরা আরও পারচেস করতে পারি কিনতে পারি সেইটা আমরা দেখব ঠিক আছে রেপুটেড কোম্পানি ফান্ডামেন্টাল ভালো কোম্পানি আর যে মেথাডটা আমরা এই এক্সাম্পলে ইউজ করব প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রেই আপনি এই মেথডটা ইউজ করতে পারেন ঠিক আছে আর আপনি নিজের যে হোল্ডিংস রয়েছে আপনার পোর্টফোলিওতে যেসব স্টকগুলোর সেগুলোর আপনি ফেয়ার ভ্যালু বের করতে পারেন তো ফার্স্ট স্টেপ আমাদের যেটা করতে হবে সেটা হলো উইপ্রো লিমিটেডের ইপিএস আর্নিং পার শেয়ার সেটা আমাদেরকে দেখতে হবে এক্ষেত্রে আমি পাঁচ বছর অ্যাজিউম করছি পাঁচ বছরের ক্যালকুলেশন করে দেখাচ্ছি আপনি চাইলে দশ বছর নিয়েও ক্যালকুলেশন করতে পারে ঠিক আছে তো প্রথম যে ডেটা আমাদের লাগবে সেটা হলো ইপিএস এই বছরে কত এসছে এবং আজ থেকে পাঁচ বছর আগে ইপিএস কত ছিল এবং তার কীরকমভাবে সেই ইপিএসটা গ্রো করেছে লাস্ট ফাইভ ইয়ার্সে সেটা আমরা বের করবো প্রথমে ঠিক আছে তো তার জন্য আমরা কী করবো আমরা প্রথমে চলে যাব টিকাটেপ ওয়েবসাইটে টিকারটেব ওয়েবসাইটে এসে আমরা এখানে ফাইন্যান্সিয়ালস এখানে ক্লিক করব ফাইন্যান্স ক্লিক করলে একটু নিচে আসলে আমরা দেখতে পাবো এখানে ইপিএস বলে একটা কলম রয়েছে দেখুন এখানে ইপিএস কলম রয়েছে এই ইপিএসটা আমরা দু হাজার বাইশেরটা দেখবো যেটা হলো বাইশ দশমিক তিন এক আর আমরা দেখব দু কেন পাঁচ বছর আগে পাঁচ বছর আগে ছিল তেরো ঠিক আছে তাহলে পাঁচ বছর আগে তেরো ছিল আর এখন সেটা বেড়ে হয়ে গেছে কত বাইশ দশমিক তিন এক এই দুটো ডেটা আমাদের লাগবে এখন আপনি যদি দশ বছরের জন্য কম্পেয়ার করেন তাহলে আপনাকে দু হাজার বাইশের লাগবে আর দু হাজার বারোর লাগবে ঠিক আছে আচ্ছা বেশ এবারে তাহলে আমরা আমাদের স্ক্রিনে ফিরে যাই তাহলে এখানে আমরা কী লিখব ইপিএস ইপিএস দু হাজার সতেরোতে কত ছিল তেরো আর ইপিএস দু হাজার বাইশে কত হলো দু হাজার বাইশে হল বাইশ দশমিক তিন এক ঠিক আছে এবারে ফার্স্ট স্টেপ স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ান কি যে ইপিএস কত পারসেন্টেজে গ্রো করেছে গ্রোথ রেট এটা আমাদেরকে বের করতে হবে কী করে বের করবো তার ফর্মুলা হচ্ছে পি ওয়ান বাই পি জিরো ডিভাইড বাই ঠিক আছে এই হচ্ছে তার ফর্মুলা এখন মানে কি পি ওয়ান মানে হচ্ছে এইটা লেটেস্ট যেটা ইপিএস সেটা মানে বাইশ দশমিক তিন এক ডিভাইড বাই ডিভাইড বাই তেরো ওয়ান বাই এন এন মানে পাঁচ মাইনাস ওয়ান পাঁচ এখানে কেন নিলাম পাঁচ এখানে নিলাম এই কারণে যে পাঁচ বছরের আমরা ক্যালকুলেশন করছি যদি আমরা দশ বছরে ক্যালকুলেশন করতাম তাহলে আমরা এখানে দশ লিখতাম ঠিক আছে তো এটার যে ক্যালকুলেশন সেটা কত বেরোবে ইলেভেন পয়েন্ট ফোর জিরো এটা আপনি নিজে ক্যালকুলেট করে দেখতে পারেন ঠিক আছে তো ইলেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্টেজে গ্রো করেছে লাস্ট ফাইভ ইয়ার্সে উইপ্রো লিমিটেড এই কোম্পানিটার ইপিএস আচ্ছা এই একটা ডেটা আমরা পেয়ে গেলাম দ্বিতীয় যে ডেটা আমাদেরকে লাগবে সেটা হলো উইপ্রো লিমিটেড এটার যে অ্যাভারেজ পিই লাস্ট ফাইভ ইয়ার্সে তার যে অ্যাভারেজ প্রফিট টু আর্নিং রেশিও সেটা কত ছিল সেটা আমরা কি করে বের করতে পারবো খুবই ইজিলি আমরা স্ক্রিনার ডট ইনে গিয়ে এটা খুব ইজিলি দেখে নিতে পারবো একবার দেখে নিই তো আমরা স্ক্রিনার ডট ইন এই ওয়েবসাইটে চলে এসেছি এখানে দেখুন নিচের দিকে যদি স্ক্রোল করি তাহলে পিই রেশিও বলে একটা অপশান রয়েছে পিই রেশিও এই পিই রেশিওতে যদি আমরা ক্লিক করি তাহলে ফাইভ ইয়ার্সের পিই আমরা দেখতে পাচ্ছি এখানে মিডিয়ান পি যেটা রয়েছে সেটা মানে হচ্ছে কি এইটিন পয়েন্ট সিক্স এটা অ্যাভারেজ পিই আমাদেরকে বলছে এইটিন পয়েন্ট সিক্স লাস্ট ফাইভ ইয়ার্সে অ্যাভারেজ পিই এইটা এই ডেটাটা আমাদের দরকার এইটিন পয়েন্ট সিক্স তো আমরা দুটো ডেটা এখন অবধি পেলাম একটা হলো ইপিএস গ্রোথ রেট আর একটা হলো অ্যাভারেজ পিই এখন এই যে ইপিএসের গ্রোথ রেট এইটা আমরা ইউজ করে দেখবো যে আগামী পাঁচ বছর পর পাঁচ বছর পর আজ থেকে ইপিএস কত হচ্ছে লেটেস্ট এপিএস ইপিএস কত ছিল দু হাজার বাইশে সেটা হলো বাইশ দশমিক তিন এক পাঁচ বছর পর ইপিএসের যে এটা নাম্বারসটা সেটা কত হয়ে দাঁড়ায় সেটা আমাদেরকে এবারে দেখতে হবে কি করে আমরা দেখব তার ফর্মুলা কি রয়েছে তার ফর্মুলা রয়েছে লাস্ট ইপিএস ইন্টু মানে লাস্ট ইপিএস কত লাস্ট ইপিএস বাইশ দশমিক তিন এক ঠিক আছে ইন্টু ওয়ান প্লাস গ্রোথ রেট এই গ্রোথ রেটটা কত নেব এগারো দশমিক চার শূন্য আছে গ্রোথ রেট এটা আমরা একটু মার্জিন অফ সেফটি এখানে ইউজ করব মার্জিন অফ সেফটি মানে কি যে এই পার্সেন্টেজে গ্রো নাও করতে পারে একটু কম পার্সেন্টেজে গ্রো করতে পারে ধরুন আইটি সেক্টরে এমন কোনো কিছু প্রবলেম আসলো যে পার্সেন্টেজে এই ডিপিএস গ্রো করছিলো এর আর্নিংস গ্রো করছিল সেই পার্সেন্টেজে এর আর্নিংস গ্রো করতে পারছে না হতেই পারে তার জন্য আমরা একটু কনজারভেটিভ অ্যাপ্রোচ নেব এই এই ইলেভেন পার্সেন্ট এটাকে আমরা কনসিডার করবো না এটা আমরা আরও পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট করবো সবসময় একটু কনজারভেটিভ হয়ে ভাবা উচিত যাতে আমাদের মানে রিস্ক কম হয় ঠিক আছে কনজারভেটিভ সবসময় অ্যাপ্রোচ নেওয়া উচিত যখনই আপনি ভ্যালুয়েশন করবেন তখন তো যদি আমরা এখানে পাঁচ পার্সেন্ট আরও কম ধরি ইপিএসের গ্রোথ তাহলে এখানে দাঁড়াচ্ছে সিক্স পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট ঠিক আছে তো এখানে সিক্স পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট আমরা করবো ডিভাইড বাই হান্ড্রেড আর এখানে আমরা ফাইভ ইয়ার্স করে দেবো কেননা পাঁচ বছরের আমরা ক্যালকুলেশন করছি তাহলে এটার যেটা ক্যালকুলেশন সেটা কত দাঁড়াবে থার্টি পয়েন্ট ফোর থ্রি ঠিক আছে তো এই থার্টি পয়েন্ট ফোর থ্রি এখন কত ইপিএস এখন ইপিএস হচ্ছে বাইশ দশমিক তিন এক আজ থেকে পাঁচ বছর পর ইপিএস কত হবে তিরিশ দশমিক পাঁচ তিন এটা আমরা এস্টিমেট করছি যদি এরকমভাবে কোম্পানিটা গ্রো করতে থাকে তাহলে এস্টিমেট ইপিএস হলো থার্টি পয়েন্ট ফোর থ্রি যদি সিক্স পার্সেন্ট পার অ্যানাম অন অ্যান অ্যাভারেজ আর্নিংস গ্রো করতে থাকে সিক্স পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট আশা করি আপনাকে আমি বোঝাতে পারলাম এর থেকে যদি বেশি গ্রো করে তাহলে এর থেকে যদি বেশি বেশি গ্রো করে তাহলে আপনার যে রিটার্নের পার্সেন্টেজ সেটাও বেশি হবে কেননা আমরা সবসময় কনজারভেটিভ অ্যাপ্রোচ এখানে নিচ্ছে তো এবার আমাদের নেক্সট যে স্টেপ সেটা খুব ইম্পর্টেন্ট স্টেপ সেটা হলো এক্সপেক্টেড প্রাইস আফটার ফাইভ ইয়ার্স পাঁচ বছর পর যদি এরকমভাবে ইপিএস গ্রো করে অ্যাভারেজ পিই যেটা আমরা দেখছি এইটিন পয়েন্ট সিক্স যদি এরকমই থাকে তাহলে আজ থেকে পাঁচ বছর পর তার প্রাইস কত হতে পারে এক্সপেক্টেড প্রাইস কত করতে পারবো আমরা তো এখানে আমরা এক্সপেক্টেড এক্সপেক্টেড প্রাইস আমরা দেখে নেব কত কত হবে এই থার্টি পয়েন্ট ফোর থ্রি যেটা এখানে রেজাল্ট বেরোবো এইটা টু এই অ্যাভারেজ পিই এইটিন পয়েন্ট সিক্স এইটিন পয়েন্ট সিক্স এটা হয়ে দাঁড়াচ্ছে পাঁচশো ছেষট্টি তাহলে আজ থেকে পাঁচ বছর পর উইপ্রো লিমিটেড এই কোম্পানিটার শেয়ারের প্রাইস পাঁচশো ছেষট্টি হতে পারে যদি আর্নিংস এই পার্সেন্টেজগুলো করে অ্যাভারেজ পি যদি এরকমটা থাকে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এবারে নেক্সট যে স্টেপ সেটা সবথেকে ইম্পর্ট্যান্ট স্টেপ এবং ফাইনাল স্টেপ দেখুন কত সোজা খুব ইজিলি ক্যালকুলেশন হয়ে গেল এবার আমরা ফাইনাল স্টেপে চলে এসেছি ফাইনাল স্টেপ কি তো এই যে পাঁচশো ছেষট্টি প্রাইসটা বের হলো এটা উইপ্রো লিমিটেডের আজ থেকে পাঁচ বছর পরের প্রাইস পাঁচ বছর পর এই প্রাইসটা হতে চলেছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রাইসটা কত হতে পারে সেটা আমরা ডিসকাউন্ট মেথড ইউজ করে বের করব যেটা এই যে মেথডটার এটা ফাইনাল স্টেপ ঠিক আছে তাহলে কীভাবে সেই ফর্মুলাটা আমরা করব এখানে আমরা ডিসকাউন্ট মেথড ইউজ করে করব এই যে প্রাইসটা রয়েছে সেইটা পাঁচশো ছেষট্টি ডিভাইড বাই ওয়ান প্লাস এখানে ছয় ডিভাইড বাই হান্ড্রেড আর এখানে ফাইভ এটা হল ফর্মুলা সিম্পল এইখানে ছয় আমি কোথা থেকে পেলাম আপনি জিজ্ঞেস করতে পারেন এই সিক্স হলো ইনফ্লেশন রেট আমি ধরে নিচ্ছি যে এই পাঁচ বছরের ইনফ্লেশন রেট থাকবে সিক্স পার্সেন্ট আপনি নিজের মতো করে সেটা আরও কম করতে পারেন বেশি করতে পারেন সেটা ডিপেন্ড করছে আপনি নিজেকে অ্যাজিউম করছেন তার উপর আমি ধরছি সিক্স পার্সেন্ট থাকবে একটু হায়ার সাইডই আমি সবসময় ধরছি যাতে সবসময় আমি কনজারভেটিভ ওয়েতে এই মেথডটাকে ফলো করছি যাতে যদি ভুলও হয় তাহলে যেন আমার খুব বেশি লস না হয় আর যদি আমি আমার যা এক্সপেকটেশান তার থেকে যদি ভালো পারফর্ম করে কোম্পানি তাহলে আমার প্রফিটটাও অনেক বেশি হবে এই জন্য আমি কনজারভেটিভ অ্যাপ্রোচ অ্যাপ্রোচ এখানে অ্যাপ্লাই করছি তো এখানে যে ফর্মুলাটা আমি পুট করেছি তার যে রেজাল্ট সেটা হলো চারশো আর এটাই হল ফাইনাল প্রাইস চারশো দশমিক নয় মানে চারশো বলতে পারেন চারশো এটা হলো উইপ্রো লিমিটেড কোম্পানির ফেয়ার প্রাইস আমি ফেয়ার প্রাইসের কথা বলছি মানে এর ওপরে যদি ট্রেড করে লিমিটেডের প্রাইস তাহলে সেটা আমরা বলবো ওভার ভ্যালুড কিন্তু যদি চারশো বা এই এই কাছাকাছি যদি ট্রেড করে তাহলে সেটা আমরা বলবো ফেয়ারলি ভ্যালুড মানে আপনি এই সময় পারচেস করতে পারেন বাই করতে পারেন এবারে মিস্টার ওয়ারেন বাফিট বলেন যে আমাদের যে ফেয়ার প্রাইস বেরোবে এই ফেয়ার প্রাইসে আমরা কিনবো না তার থেকেও ডিসকাউন্ট আমরা অ্যাপ্লাই করবো যেরকম আমরা আর্নিংসে ডিসকাউন্ট করেছি সেরকম আমরা প্রাইসেও ডিসকাউন্ট চেষ্টা করব তো এখানে মিস্টার ওয়ারেন বাফেট সাজেস্ট করেন যে যে ফেয়ার প্রাইস আমাদের বেরোবে তার থেকে আরও টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ইভেন তো উনি একসময় বলেছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হলে তো আমার খুব ভালো হয় কিন্তু সবসময় তো মার্কেট সেরকম অপরচুনিটি দেয় না অবশ্যই দেয় যখন মার্চ মাসে ক্র্যাশ হয়ে গিয়েছিলো তখন এরকম অপরচুনিটি দিয়েছিল কিন্তু সবসময় তো আর ক্র্যাশের জন্য আমরা ওয়েট করতে পারি না তো যদি আপনি কিনতে চান উইপ্রো লিমিটেড প্রাইস তাহলে এই চারশো তেইশের কাছাকাছি যদি প্রাইস পান তাহলে ভালো একটা বাইং হবে আপনার কিন্তু যদি আপনি ভ্যালু বাই করতে চান আরও সস্তায় কিনতে যান যেটাকে মিস্টার ওয়ারেন বাফের বলেন ভ্যালু বাই তাহলে এই প্রাইস থেকে আরও টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে যদি আপনি প্রাইস পান তাহলে সেই প্রাইসে আপনি বাই করতে পারেন এবারে চারশো তেইশের যদি আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করি তাহলে কত দাঁড়ায় সেটা দাঁড়ায় তিনশো আটত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ঠিক আছে তো এইটা হলো ফাইনাল প্রাইস এই প্রাইসে যদি আপনি কিনতে পারেন এর কাছাকাছি কোনো প্রাইসে কিনতে পারেন বা এর থেকেও যদি কমে কিনতে পারেন তাহলে সেটা ভ্যালু বাই হবে আপনার জন্য দারুণ প্রাইসে আপনি এই স্টকে এন্ট্রি নিয়েছেন যেখানে রিস্ক লিমিটেড মানে নিচের সাইডে যাওয়ার একটু চান্সেস কম রয়েছে এখান থেকে ভালো আপসাইড দেওয়ার পোটেন্সিয়াল অনেকটা বেশি রয়েছে ভালো রিটার্ন এক্সপেকটেশন আপনি রাখতে পারেন এই স্টক থেকে তাহলে তো এই যে মেথডটা নিয়ে একটা কোম্পানির ফেয়ার ভ্যালু আমরা বের করলাম এটা ভীষণই এফেক্টিভ একটা মেথড এবং খুবই ওয়াইডলি ইউজড একটা মেথড ম্যাক্সিমাম যারা বড়ো বড়ো ইনভেস্টার রয়েছেন তারা এই মেথডটা ইউজ করে খুবই সিম্পল আর ভীষণ এফেক্টিভ আপনি নিজের থেকে একবার ট্রাই করতে পারেন যদি বুঝতে অসুবিধা হয় কোনো জায়গায় যদি মনে হয় যে একটুখানি কমপ্লিকেটেড হয়ে গেল ব্যাপারটা বুঝতে পারছেন না তাহলে ভিডিওটা পজ করে একটুখানি রিভাইন করে দেখতে পারেন বা প্রথম থেকে সেসব দিয়ে আবারও একবার দুবার তিনবার দেখবেন তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে দেখুন এই কনসেপ্টটা না লোকে টাকা দিয়ে কেনে দিয়ে শেখে আপনি ফ্রিতে শিখতে পারছেন তার জন্য একটুখানি সময়ের ভ্যালুটা দিন একটুখানি বুঝতে চেষ্টা করুন আর এই ভিডিওটা করতে প্রচুর পরিশ্রম লেগেছে অনেক ইনস্ট্রুমেন্ট জোগাড় করে অনেক রকমভাবে কি করে বোঝাবো সেটা ভাবতে কী করে আমার বেশ মানে একটা দু দুদিন লেগেছে তো যদি ভালো লাগে আজকের এই ভিডিওটা আর যদি ক্লিয়ার হয়ে থাকে আপনার আর সত্যি যদি সহজভাবে আপনাকে বোঝাতে পেরে থাকি তাহলে এত কিছু পরিশ্রম করা আমার সার্থক আর আপনি লাইক করার মাধ্যমে আপনি আপনার বার্তা আমার কাছে পৌঁছে দিতে পারবেন যদি পাঁচ হাজার লাইক হয়ে যায় তাহলে আমি বুঝবো যে হ্যাঁ সত্যি আপনাকে বোঝাতে পেরেছি আপনি লাইক করলে আমার একটু মোটিভেশনও বাড়বে অবভিয়াসলি সো প্লিজ এই ভিডিওটা অনেক মানুষের সাথে শেয়ার করবেন আর যদি আপনি নতুন হন এরকম কোয়ালিটি কন্টেন্ট যদি চান ফ্রিতে যেখানে আপনাকে এত কুড়ি হাজার পনেরো হাজার বারো হাজার টাকা ওয়েভেনার জয়েন টয়েন্ট করে কিছু শিখতে হবে না আপনি এখানে ফ্রিতে শিখতে পারবেন কোয়ালিটি কন্টেন্ট প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হন আর যে অ্যানাউন্সমেন্টটা করা ছিল সেটা হচ্ছে গিয়ে যে এরকম ধরনের আরও ভিডিওস ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে এ টু জেড আরও অনেক কিছু সিম্পল ওয়েতে যেরকমভাবে আমি শেখাই আপনাদেরকে সিম্পলভাবে আরও আমি নিয়ে আসতে চল থাকবো যদি মাই বিনিয়োগের যে সাবস্ক্রাইবার যেটা মাই বিনিয়োগের ফ্যামিলি মেম্বার সেটা দু লাখ যদি ছই তাহলে দু লাখ সাবস্ক্রাইবার জন্য খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দিন আপনারা দু লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের যে সিরিজ সেটা নিয়ে আসবো প্রত্যেক দিন আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর ভিডিও পাবেন এবং নিজেকে অ্যাজ এ বেটার ইনভেস্টার তৈরি করতে পারবেন তো যদি আপনি এটা চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যদের সাথে শেয়ার করবেন মাইবিনোদকে একটু তাড়াতাড়ি গ্রো করতে হেল্প করুন প্লিজ আর যদি আপনি গ্রো অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি গ্রো অ্যাপ ডাউনলোড করতে পারেন আর যদি আপনি টেলিগ্রাম আমার সাথে যুক্ত হতে চান তাহলে সেটাও আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনি যুক্ত হতে পারেন আরও অনেক ভিডিও দেখার জন্য ডিসক্রিপশানে অনেক লিঙ্কও পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনি বিভিন্ন রকম ভিডিওস যেগুলো আগেই বানিয়েছি সেগুলো আপনি দেখতে পারেন তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার